জো বাবুর আজকে চুল কাটানো হবে কত বড় বড় চুল হয়ে গেছে মানে ও যখন থেকে হয়েছে তারপর থেকে ওকে মানে চুল আমি কেটে দিই ওর কাটে না কারু কাছে সেলুনে কাটে না ন্যাড়া হয়নি তো আজকে সেলুনে ওকে নিয়ে যাওয়া হবে আজকে কাটে কিনা দেখা যাক কাটবি তো চুল কে এই দেখো সেলুনে চলে এসেছি আমরা এখন আমি এসেছি মেজদি ভাই এসেছে আর শান্তু এসেছে মানে মেজদি ভাইয়ের ছেলে তো আমাদের গ্রামেই সেলুন নতুন খুলেছে এই যে সামনে দাঁড়িয়ে আছে এই ভাইটা মুখ দেখা যাচ্ছে না তো আমরা চলে এসেছি ওকে এখন বসিয়ে দেওয়া হচ্ছে চেয়ারের মধ্যে একটা টুলের মধ্যে বসিয়ে দিয়েছে এবার কাটবে জানি না এখন কি করবে এই যে বসে আছে মহারাজ কালো কাপড়টা বলছে চাপা দেবো আমি বলছি এইসব দেওয়ার দরকার নেই কারণ এটা দিলে পারে ও আর কার বসবেই না যেটা বসে আছে ও আর বসবে না তো এইসব দেখি ওর হয়ে গেছে আর কি তো আমার বাপের বাড়িতে আমি একবার গেছিলাম ও হয়ে হওয়ার পর একদিনও চুল কাটেনি মানে কেটেছে আমার কাছে সেলুনে কাটেনি আর ন্যাড়া তো হয়নি তো আমি এই জন্য ভাবলাম যে আমি একটু ওই আমাদের একটু পুজো আছে তো বেড়াতে যাব একটু কুটুম বাড়ি যাবো তার জন্য আমি বললাম চুলটা একটু ভালো করে কেটে নিই আর গরম পড়েছে গরমে একটু ভালো করে চুলটা কাটলেও ভালো লাগবে গরমটা মাথায় কম লাগবে প্রচুর চুল হয়ে গেছে মাথায় তো ওই জন্য মেজদি ভাইকে বললাম তুমি চলো আর আমি যাই নইলে হবে না দুজন না গেলে তো দেখো এসেছি কি করছে দেখো আমার দোকানে তো নাপিতকে দেখে একদম ভয়ে ছুটে পালিয়ে গেছিলো আর ভীষণ কাঁদছিল কাটেইনি আবার এই একবার নিয়ে এসেছি ওর তোই তো মানে বসতে চাইছে না আমার কোলে উঠে পড়লো তো আমি এখন বলছি যে আমার কোলেতেই কাটো গায়ে চুল ফুল লাগলেও কিছু করার নেই এখন এখন কাটাতে হবে তাই না তো ও এখন ভাইটা এখন ওই আমার কোলের মধ্যেই এখন কাটবে দেখি কি করে ওই দেখো কান্না স্টার্ট করে দিয়েছে খুব কান্নাকাটি করছিল বলো না আর আমাদের এই চুল কাটতে মানে প্রায় দু ঘন্টা এরকম লেগে গেছে আড়াই দু ঘন্টা লেগে গেছে আমরা যাওয়ার পর থেকে ওকে একবারে তো কাটতে দেয়নি কিছুক্ষণ রেস্ট করে করে জল খেয়ে রেস্ট করে করে তারপর কেটেছে পুরো মাথার চুলগুলো আমি তো বলেছিলাম যে সামনেগুলো একটু বড় বড় পেছনগুলো একটু ছোট ছোট একটু স্টাইলিশ কাটতে বলেছিলাম কিন্তু ভাইটা বললো ও যা করছে আমারই ভয় লাগছে আমি তো এরকম কাটতে পারবো না সবটাই একরকম কেটে দিই তো ভাইটা চেষ্টা করেছিল করার কিন্তু ও যা কান্নাকাটি করছিল ভাইটা বললো একরকমই দিদি আমি বলছি তাই দিয়ে দাও গরমটা তো কম লাগবে কারণ মাথার মধ্যে চুল হয়ে গেছে অনেক তো ওই ইয়ে হয়ে গেছে ঘামাচি বেরিয়েছে সবসময় চুল কাটছে দেখো কত কান্না করছে মুখটা তো আমাদের অনেক বেলা হয়ে গেছে ওর ছোট্টাম্মিও চলে এসেছিলো তো একবারই পুরো মাথাটা দেখবে কীরকম লাগছে ওকে চুলগুলো কাটার পর মানে একদম অন্যরকম লুকিংটা ওর চেঞ্জ হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছিলো আর তারপর আর ভিডিও করা হয়নি কো এটুকুনি করা হয়েছিল কারণ খুব কান্নাকাটি করছিল তো তার জন্য চুল কাটছিল না কাঁদছিল ছেলের আমার কি অবস্থা আহা দেখি 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 এটা বাবু না অন্য কেউ মেয়ে মেয়ে লাগছে না মেয়ে মেয়ে লাগছে না মেয়ে তো এই মেয়েটা কাদের গা আমার বাবু নয় হ্যাঁ আমি দিকল থেকে